নদীয়া জেলার গঙ্গা নদীর তীরে কঠিন পরিস্থিতির সাথে বসবাস করছে কয়েকটি পরিবার এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে তারা দিন কাটাচ্ছে এই মানুষদের কষ্টের জীবনযাপনের জন্য মেন ভূমিকায় রয়েছে যোগাযোগ ব্যবস্থা শীত হোক বা গ্রীষ্ম দিন হোক বা রাত এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই চরের মানুষরা আর এই বর্ষার সময় তাদের তো কষ্টের শেষ নেই বাচ্চাদের স্কুল অসুস্থ রুগীর জন্য হাসপাতাল ঘাট করা সবই কিন্তু তারা করে এই রাস্তা দিয়ে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে কিন্তু চলে এসছি আমি গঙ্গা নদীর আরেকটি চরে যার নাম হচ্ছে জিরাট চর এই চরটা চাকদার ওই পাশে অবস্থিত তো চলো সেই চরে নিয়ে যাব তোমাদেরকে এখানকার মানুষের জীবনযাত্রা তাদের পোশাক পরিচ্ছদ তারা কেমন থাকে কি অবস্থায় থাকে কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো চলে এসছি এখন রানীনগর ঘাটের কাছে টোটোতে করে ঠিক এইখানটায় নামিয়ে দিল। আর এই সামনেই দেখো এই যে ব্রিজ রানীনগর ফুট ব্রিজ এই ব্রিজটা নতুন করে তৈরি হচ্ছে আর তার জন্য কিন্তু সাইড দিয়ে একটা কাঁচা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সোজা সামনে চলে যেতে হবে রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে দেখো রাস্তায় কাদা জমে রয়েছে আর এই যে নতুন করে ব্রিজটা হচ্ছে এই পাশ দিয়ে চলে যাবো এই কাদার মধ্যে দিয়ে এই সোজা দেখো এই নতুন করে এই ব্রিজটা হচ্ছে আর এই ব্রিজের পাশে যে রাস্তা দিয়ে যাতায়াত করে মানুষ রাস্তার অবস্থাটা দেখো এই ব্রিজের সামনে দিয়ে এই সোজা রাস্তা ধরে চলে যাবো বর্ষাকালে রাস্তার কিন্তু জরাজীর্ণ অবস্থা দেখো দেখো এই যে একটা রাস্তা সরু রাস্তা এই রাস্তা দিয়ে কিছু আসছে ভাই বোনরা সাইকেল চোখরে তো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যাব আমরা একটা নদীর ঘাট সেই ঘাট পার হয়ে কিন্তু সামনে জিরার চর আর এই রাস্তায় বড় কোনো যানবাহন চলে না শুধুমাত্র ট্রাক চলে আর ট্রাকের চাকা দুপাশে প্রচুর কাদা হয়ে রয়েছে তো এই দেখো পুরো একদম মনোরম পরিবেশ শুনশান রাস্তা মানুষজন খুব একটা চলাফেরা করে না আর একদম গ্রাম্য পরিবেশ দেখো এই রাস্তা দিয়ে শুধু ট্র্যাক চলাফেরা করে এই দেখো একটা ট্র্যাক্টর আসছে আসছে দেখো ট্র্যাকে ভর্তি সব পাট এই যে যা পাট গাছ চাষ করেছে মানুষরা এই সব এই ট্রাকে নিয়ে তাই যাতায়াত করে তারা গ্রামের মানুষের কিন্তু প্রধান কাজ হচ্ছে চাষবাস তা এখানকার চাষবাস হচ্ছে পাট গাছটাই বেশি দেখতে পাচ্ছি এই যে দেখো দুটো কাকা পাট কেটে এনে তাই জাগ দিচ্ছে এখানে আর কাকা বলছে জলের খুব অভাব এখানে বৃষ্টি হচ্ছে তাও জল সেই পরিমাণে নেই যে তারা পাট জাগ দেবে তো যারা এরকম জল পায় না তারা পাট কেটে নিয়ে অন্যত্র গিয়ে জাগ দেয় তো দিন পনেরো লাগবে এই পাট জাগ দিতে তারপরে এই পাট পচে যাবে সেই পাট তুলে শুকিয়ে তারা অন্যত্র বিক্রি করবে দেখো রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর হচ্ছে পাট গাছ কলা গাছ এইগুলো সব মানুষ লাগিয়ে রেখেছে তো যারা জিরাট চড়ে থাকে তাদের যাতায়াত ব্যবস্থা এক হচ্ছে ওই পাশে জিরাট আর এই পাশে হচ্ছে চাকদা এখান থেকে এই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু তারা যাতায়াত করে নদী পারাপার করে তো দেখো কি শুনশান ফাঁকা রাস্তা কিছু দূর হেঁটে আসার পরেই একটা মোর মতন দেখতে পেলাম আর এই পাশে এই যে কিছু খাট রাখা রয়েছে একটা খাট তার উপরে কম্বল আর এই পাশে একটা টিনের ঘর আর এ পাশে একটা মন্দির দেখতে পাচ্ছি মায়ের মন্দির আর এ পাশে একটা শিব ঠাকুরের মূর্তি ছবি আঁকানো রয়েছে আর এই সামনে দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে সেই ঘাট আর এটা হচ্ছে একটা শ্মশান দেখো এই যে এই শ্মশানের পাশ দিয়ে সোজা সামনের দিকে রাস্তা তো এই রাস্তা ধরেই আর এক থেকে দু মিনিট হাঁটলেই সেই ঘাট চলে আসবে এই যে যে পরিবেশ এই পরিবেশে কেউ যদি একা আসে তার একটুখানি গাছ হমছম করবে একটু ভয় লাগবেই তার কারণ হচ্ছে ওই যে দেখালাম ওটা কিন্তু শ্মশান ওই শ্মশানের পাশ দিয়ে আসলাম আর শ্মশানের পাশের পরিবেশটা দেখো চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আর এই যে মাঝখানে রাস্তা এ দেখো চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই রাস্তা দিয়ে যদি কেউ রাতের বেলায় আসে তার একটু হলেও কিন্তু গাছ ছমছম করবে একটু হলেও ভয় লাগবেই তো দেখো পুরোটাই ফাঁকা রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটা জনপ্রাণী পর্যন্ত নেই তো এখানে একটা প্রতীক্ষালয় করা রয়েছে যারা এখানে আসবে ঘাট পারাপার করবে তাদের জন্য কিন্তু এই প্রতীক্ষালয়টা করা হয়েছে এই দেখো এই যে প্রতীক্ষালয় আর একটু সামনেই আর এক মিনিট হাঁটলেই ঘাট এই দেখো রাস্তার পাশেই একটা পাতা দেখতে পেলাম এইগুলোকে বলে হোগলা পাতা এই দেখো এই পাতা কেটে কেটে শুকিয়ে এইগুলো দিয়ে কিন্তু বাড়ি তৈরি করা হয় মানে যারা বেড়াটা তৈরি করে এই পাতা দিয়ে কিন্তু তৈরি করে অনেকেই আছে আর এই দেখো সামনে দিয়ে সোজা চলে যাব আর এখানে দুটো বাড়ি রয়েছে ছোট ছোট ঘর কিসের ঘর আমি জানি না আর এ পাশে রয়েছে ছোট খাল মতন আর দেখো চারিদিকে সব হচ্ছে হগলা পাতা জঙ্গল চারপাশে দেখো এপাশেও আর এপাশেও আর এই মাঝখান দিয়ে সরু রাস্তা এই রাস্তা ধরে সোজা চলে যাব সেই ঘাটের কাছে দেখো কত সুন্দর আর ভয়ানক পরিবেশ সুন্দর এই কারণে বলছি এই দেখো গ্রাম্য রাস্তা সুন্দর হাওয়া বইছে পাশে হচ্ছে এই যে নদী দেখো একদম গ্রাম্য পরিবেশ এই জন্য সুন্দর বলছি আর ভয়ানক বলছি আশেপাশে কেউ নেই শুনশান রাস্তা আর চারপাশে শুধু জঙ্গল হোগলা পাতার জঙ্গল এই জন্যেই বলছি ভয়ানক তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আর এই দেখো এই সামনে ঘাট চলে এসছি আর একটুখানি একটা ব্রিজ আছে আর দেখো কতগুলো নৌকা রয়েছে এই নৌকায় করে এখানকার মানুষরা মাছ ধরতে যায় আর এই একটা খাল রয়েছে এই পাশ দিয়ে আর এই একটা জিনিস দেখো এই দেখো গাছে শাখা পলা ঝুলিয়ে রেখেছে এগুলো হয়তো কোনো ঠাকুর বিসর্জন দিতে এসেছিলো তার হাতের হয়তো শাখা পলা এখানে ঝুলিয়ে রেখেছে কে বৃত্তান্ত আমি সঠিক যা বলতে পারবো না এই দেখো একটা বাঁশের ব্রিজ কত সুন্দর ব্রিজটা দুপাশ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে এই যে আর এই পাশে একটা খাল আর এটা পার হলেই সামনেই ঘাট দেখো কত সুন্দর পরিবেশ দেখো কত সুন্দর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই দেখো এই রাস্তা কিন্তু খুব কাদা বৃষ্টিতে কাদা হয়েছে আর পাশ দিয়ে জল যাচ্ছে নদীর জল খুব সুন্দর শান্ত পরিবেশ ভালোই লাগছে হেঁটে যেতে তো মেন রোডের থেকে ঘাটে আসতে কিন্তু হেঁটে আমাদের দশ মিনিট মতন লাগলো তো এখন কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি ঘাটের কাছে এই দেখো ঘাটের অবস্থা বর্ষায় কি অবস্থা জল কাদা এই যে এই ঘাট পার হয়েই কিন্তু ওই পাশে সেই জিরার চর এই জ্বরে আমরা এখন যাব দেখো অবস্থা এখানে টিকিট করতে হবে দেখো এখানে নৌকা পারাপার হবে কিন্তু শুধু মানুষ না বাইকও কিন্তু এখানে পারাপার হয় আর এই যে টিকিট কাউন্টার এখানে টিকিট নেবে মাত্র পাঁচ টাকা আর যদি বাইক হয় তাহলে নেবে পনেরো টাকা এই দেখো বাইকে করে কত মাল বোঝাই করে নিয়ে আসছে এই নৌকা করে পার হয়ে তারা ওই পারে যাবে না আমাদের নৌকো চলে এসছে ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই নৌকোতে করে উঠবো উঠে কিন্তু ওই পাশে জিয়ার চড়ে যাব আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখান থেকে নৌকা ছাড়বে এই জায়গাটা কিন্তু সব সবসময় এরকম থাকে না এই জায়গাটা যখন জল ওঠে জোয়ারে তখন কিন্তু এই সব ডুবে যায় এই দোকান টোকান চার পাঁচ দিন আগে সব ডুবে গেছিল ঠিক আছে এই আর এই বর্ষায় অবস্থা দেখো কাদা এই এইরকম কাদার মধ্যে দিয়ে কিন্তু এখানকার লোকজনরা সব যাতায়াত করে দেখো এই যে নৌকাতে উঠবো এখন সব মানুষজন উঠে গেছে দেখো এই ঘাট থেকে নৌকাটা ছেড়েছে আর আমরা যাব ওই যে ওই পাটটায় ওটা হচ্ছে সেই জিরার চড় চলে এসছি আমরা জিরার চরে এই নৌকা থেকে নামলাম তো নৌকা থেকে নেবে এই বাদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে সোজা চলে যাবো দেখো রাস্তার কি অবস্থা এই যে ট্র্যাকগুলো চলে চলে রাস্তার জরাজীর্ণ অবস্থা এই দেখো এই যে এই ঘাটে আমরা নামলাম আর এই ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসছে এই রাস্তা ধরে সোজা চলে যাবো সামনের দিকে তো দেখো সুন্দর গঙ্গা নদী বয়ে চলেছে আর এই গঙ্গা নদীর পাশ দিয়েই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর দুপাশে পার্থেনিয়াম গাছ আর এ পাশে কলা বাগান দেখো কি প্রচুর পরিমাণে কলা বাগান আর গ্রামের রাস্তা দেখলেই বোঝা যায় দেখো এরকম রাস্তা হয়তো তোমরা কখনো দেখো আগে গ্রামের রাস্তাগুলো এরকম ছিল সেই গ্রাম্য পরিবেশ কিন্তু এই রাস্তার জন্যে ফুটে উঠেছে প্রকৃত গ্রাম এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি আমরা আর এই চড়ে যারা যাতায়াত করে তারা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু যাতায়াত করে এই রাস্তায় দেখো এই যে বাইকগুলো যাচ্ছে এই কাদার মধ্যে দিয়ে কি দুরবস্থার সাথে তারা যাচ্ছে রিক্স নিয়ে এখানে একটা মোড়ে এসে দুটো রাস্তা দুদিকে চলে গেছে এইদিকে একটা রাস্তা আর এইদিকে রাস্তা আর আমরা যে চড়ে যাব সেই রাস্তাটা হচ্ছে এই বাদিকে এই বাদিক দিয়ে সোজা হচ্ছে সেই চরের রাস্তা তো এই বাড়ি ধরে রাস্তা ধরে বরাবর আমরা চলে যাব দেখো দুপাশ দিয়ে শুধু কলা বাগান আর কলা বাগান এই পাশেও কলা বাগান এই পাশে কলা বাগান আর ওই পাশটায় হচ্ছে নদী আর এই যে গ্রামের কাঁচা রাস্তা তো দেখো এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এই চরের লোকজনরা যাতায়াত করে দিন হোক কিংবা রাত হোক তো প্রকৃত গ্রাম্য পরিবেশ এখানে এসে উপভোগ করতে পারছি খুবই ভালো লাগছে গঙ্গার হাওয়া আর এই চারিদিকে গাছ তো চলো এই রাস্তা ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে তো কিছু দূর এগিয়ে এসেই যা দৃশ্য আমার চোখে পড়ল তা তো আমার চোখ মাথা উপরে উঠে গেলো দেখো রাস্তার কি অবস্থা এটা পার হয়ে আমি কি করে যাব বুঝতে পারছি না তো এইভাবে তো পার হয়ে যাওয়া অসম্ভব মনে হচ্ছে এই পাশ দিয়ে যেতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়ে খুব রিস্ক কারণ যদি সাপকোপ থাকে তাহলে খুব প্রবলেম দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে তাই রাস্তা পার হতে হচ্ছে দেখো অ্যাকচুয়াল কাদাটা কেন হয়েছে এই যে যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো গিয়েই এই কিন্তু এই কাদাটা তৈরি হয়েছে দেখো ঠিক এভাবেই কিন্তু এই রাস্তার কাদা তৈরি হয়েছে দেখো কি অবস্থা রাস্তাগুলো কিভাবে যাব বুঝতে পারছি না এই যে রাস্তার অবস্থা কিভাবে পার হচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না জঙ্গলের মধ্যে দিয়ে দেখো খুবই দুর্গম পথ মনে হচ্ছে আমার কাছে এবার তো আমি ফেসে গেছি এবার আমি যাব কি করে চারিদিকেই জল কিছু করার নেই কলা গাছ ধরে তাই যাবো সেই জিরাট ঘাট থেকে অনেকটাই হেঁটে চলে এসছি প্রায় এক কিলোমিটার হেঁটে চলে এসেছি এখনও যে চরটায় যাব যে গ্রামটায় যাব। এখনও এক কিলোমিটার মতন পথ বাকি আছে তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তো খুব রোদ্দুর ভীষণ কষ্ট হচ্ছে গরমে তারপরেও হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে তো অনেকক্ষণ হেঁটে আসার পরে একটা বাড়ি কিন্তু দেখতে পেয়েছি বাড়িতে কেউ থাকে বলে মনে হয় না জরাজীর্ণ অবস্থায় বাড়িটা পড়ে রয়েছে দেখো এই যে ওপরে টিন দেওয়ার পাটকাটি বেড়া কেউ থাকে না আর এটা রান্নাঘর ভেঙে পড়ে রয়েছে দেখো কি অবস্থায় তো বাড়িতে কেউ থাকে না সেহেতু সামনের দিকে আমি আবার এগিয়ে যাব এই রাস্তা ধরে তো কিছুক্ষণ আসার পরে এখানে করা বেশ কয়েকটা বাড়ি দেখতে পেলাম এই একটা বাড়ি দেখতে পেলাম একটা বাড়ি একটা বাড়ি তিন চারটে বাড়ি দেখতে পেলাম চলো এই বাড়িটার দিকে যাব দেখি বাড়ি থেকে আছে নাকি দেখো এখানে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থাও আছে এই যে কারেন্ট আর ডিশ লাগানো রয়েছে আর বাড়ির অবস্থা দেখো পাটকাটি দিয়ে ছোট্ট একটা ঘর করা আর এই যে একটা টিনের বাড়ি দেখো এখানে একটা ছাগল পুষছে তারা ছাগলটা দেখো কি বড় আর গায়ে কত পশম তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটায় যাবো ভালো আছেন দেখো এই যে বাড়ির অবস্থা এখানকার মানুষ কি কষ্টের সাথে জীবন কাটায় এই দেখো ছোট একটা রান্নাঘর আর এই যে বেড়া দিয়ে তৈরি করা তাদের ঘর দিদি ভাই আপনি ভালো আছেন আচ্ছা এইটা হচ্ছে আপনাদের বাড়ি তো বাড়ির যা অবস্থা দেখলাম তা ঝড় বৃষ্টির সময় আপনাদের কি রকম অসুবিধা হয় অসুবিধা ভালোই হয় আর ঘরের মধ্যেই থাকতে হয় বা স্কুল আছে পাশে ওখানে যে থাকে অনেকে আর কারেন্টের ব্যবস্থা তো আছেই কারেন্টের কোন অসুবিধা মানে সবসময় থাকে সময় বলতে ঝড় বৃষ্টি হলে তো থাকে না রাস্তাঘাট ভালো না তারপরে পরিবেশটাও তো সেরকমই আচ্ছা আচ্ছা আর স্কুল আছে এখানে স্কুল ওই যে ফোরক দি আছে শিশু শিক্ষা কেন্দ্র আচ্ছা আর আপনাদের যাতায়াত ব্যবস্থা কি নদী পথেই ধরো চালটাই দিয়ে নদী দিয়েই নদী করে পার হয় আর এমনি জিরাট গেলে ওই ছোট ভাড়া করে যেতে এখান যে কাঁচা রাস্তা তারপরে একটু গেলেই আচ্ছা আচ্ছা কেউ যদি ধরো বিশেষ অসুস্থ হয়ে গেল তাদের তো মানে খুব অসুবিধা কষ্ট রাস্তা ঘাটে যে অবস্থা দেখলাম মনে প্রচুর কাদা রয়েছে রাস্তায় হ্যাঁ বর্ষা হলে তো এক হাত কাদা জলে ভিজে রোড তারপরে যেতে হয় স্কুলও দূর বাড়িতে যারা ছেলে মেয়ে যারা ফাইভে সিক্সে পড়ে তাদের ওই জিরাট স্কুল যেতে হয় ওদের অনেক কষ্ট হয় আচ্ছা আচ্ছা তো আপনাদের তো খুবই কষ্টের সাথে দিন কাটছে হ্যাঁ প্রচুর তো সরকার থেকে কি কোনো সাহায্য আপনারা পান সাহায্য বলতে টুকটাক সেরকম কোনো ভারী সাহায্য নয় মানে ছোটখাটো সাহায্য তাই যে সরকার থেকে ঘর দিচ্ছে সেই ঘরটার জন্য কি আপনারা অ্যাপ্লাই করেছেন এটা জায়গা তো খাসের জায়গা এটা মানে নিজেদের পাটে করা জায়গা নয় এটা আমরা সরকারি জায়গায় থাকি এটা কোনো মানে ঘর কোনো কিছুই হবে না আমাদের দলিল নেই কিছু নেই তা আপনাদের জীবিকা কি চাষবাস হ্যাঁ ওই মাঠে জমি আছে মানে নেই নিজস্ব বলতে এমনি ওই জমি এখানে থাকি তাই থাকতে হয় পার্টির সাথে চাষবাস করতে হয় সেটাও কি খাসের জমিতে হ্যাঁ এই প্রতিকূল অবস্থা আছে ওইটুক দূরত্ব গেলে ওটা আবার তোমার খাবে না নিতে হয় আচ্ছা আচ্ছা তো এই প্রতিগুলো অবস্থার সাথে আপনাদের দিন কাটছে খুব অবস্থার ঠিক আছে তাহলে রান্না করুন আপনার অনেকটা সময় নষ্ট করলাম ভালো থাকবেন তো এই দিদিভাইয়ের কথা শুনে বুঝলেন যে তারা কিভাবে অসুবিধায় আছে কি পরিস্থিতির মধ্যে আছে এখানকার মানুষজন তো এই যে যারা তারা জমিগুলো চাষ করে সেগুলো সরকারি জমি নিজেদের জমি না তো এইভাবেই তাদের জীবনযাপন চলছে দেখো কত সুন্দর গঙ্গার পরিবেশ আর এই গঙ্গার পাশেই কিন্তু এই যে কয়েকটা ফ্যামিলি এখানে কয়েকটা ঘর রয়েছে আর এখানে রয়েছে কয়েকটা ঘর আর রাস্তাঘাটের অবস্থা তো তোমাদেরকে দেখালাম যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আসলাম আর তারাও কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি সেই বাড়িটাই যাব একু ভালো আছেন ভালো আছেন আমরা একটু আপনাদের গ্রাম ঘুরতে এসেছি আপনি হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন ভালো এমনি শরীর ভালো এমনি স্বাভাবিক ভালো নয় কেননা নদীর পাড়ে ভারী বাড়ি এই ভাঙছে কিনা ঘুমিয়ে দেখা ভেঙে যাচ্ছে নেই নদী বাদ সরকার আমাদের কোনো কিছুই সরকারি সাহায্য সাহায্য সহযোগিতা পাচ্ছি না আমরা এই গঙ্গা ধরে আজ চার থেকে পাঁচবার বাড়ি ভাঙা হয়ে গেছে হ্যাঁ মানে ঝড় বৃষ্টি হলেই ঝড় বৃষ্টি হলে আমাদের পাকা কোনো ঘর নেই এ যে কুড়ে ঘর হয়তো দুটো টিন কিনেছি তাও জং ধরে গেছে কখন উড়িয়ে নিয়ে চলে যাবে তার কোনো নির্দিষ্ট নেই সব বেড়া দিয়ে ঘর করা পাকাটির বেড়া এগুলো এগুলো তো মানে বৃষ্টির জল পড়ে পড়ে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে উলি উলিতে ধরে নিচ্ছে কি করব প্রত্যেক বছরে কভার করে ঘর ঠিক করতে হয় আপনাদের এটা মোটামুটি দুবার ঠিক করতে হয় দুবার ঠিক করতে হয় তা না হলে আমাদের বসত করা আপনাদের জীবিকা কি চাষবাস জীবিকা ওই যে পাট বুনেছি তাও বিক্রি হচ্ছে না আচ্ছা কি করব ধান হয় না মাঠে জল উঠে ডুবে নষ্ট হয়ে যায় কি করব তখন ওই দুটো পাট দেখা হলে একটা গবাদি পশু পুষি ওই দিয়ে মানে খেয়ে পরে বেঁচে মতোই থাকতে হয় কষ্ট করে অনেক কষ্ট করেই থাকতে হয় তো বৃষ্টি পড়ছে একটুখানি তাহলে ঘরে গিয়ে কথা বলি অবশ্যই অবশ্যই এই দেখো কাকুদের এই ঘর কি অবস্থায় এই একটা টিন আর এই যে পাটকাটির বেড়া তাও সে ঘুন পোকায় খেয়ে উই পোকায় খেয়ে এই যে সব পাটকাটি নষ্ট হয়ে যাচ্ছে এইরকম একটা ঘরে তারা থাকে এইরকম প্রতি এইগুলো কি কাকু এগুলো রসুন রসুন এই রসুন কি আপনাদের জমিতে চাষ হয় জমিতে চাষ না কিনে রেখেছিলাম দু বস্তা লাগিয়েছিলাম আবার দু বস্তা বেশি হয়েছে ও আচ্ছা মানে এইগুলো চাষ করার জন্য কিনে রেখেছেন চাষ করা বলতে চাষ হবে না এই দুদিন মধ্যে বিক্রি আরে আর এইগুলো কি এইগুলো ওই কটা ধনে আছে আচ্ছা আচ্ছা মানে জমির ফসল তাই তো জমির ফসল নয় আচ্ছা এই মানে চাষ করবেন সেই জন্য দু বিঘে চাষ করেছি মাত্র চারখানা ধনে হয়েছে আচ্ছা দু বিঘাতে নাই নাই করে কুড়ি বস্তা ধনে হওয়ার কথা চার মানে ফসলও ভালো হচ্ছে না ফসলও ভালো হয়নি তো এই যে এই ঘরে আপনারা থাকেন হ্যাঁ এইখানে থাকি এই দেখো কাকার ঘর আপনারা কজন পরিবারে পরিবারে আমরা পাঁচজন 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 কি একই ঘরে থাকা হয় একই একই ঘরে বলতে ওই ওই একটা ঘর আছে এখানে ছেলেবেলেগুলো থাকে আর আমরা পরিবার নিয়ে এখানে থাকি ও আচ্ছা আচ্ছা আমরা আছি অসহায়ের মধ্যে দিয়ে আছি আবার বাড়ি ভাঙতে হবে বাড়ি ভেঙে সরতে হবে দূরে না হলে উপায় নেই এই তো গঙ্গা চলে আসছে গঙ্গার নিকটগুলো একটু দেখাতে হলে ভালো হতো আচ্ছা মানে মানে ধস নেমে নেমে তো একটু বাদ দিয়েছে সে বাদ ভালো হয়নি কয়েক একশো কোটি টাকা খরচা করেছে কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না এগুলো দরকার ছিল কংকেট বাদের দরকার সেই কংকেট বাদ হচ্ছে না যাও কন্ট্রাক্টরের আন্ডারে কাজ যেটুকু দিয়েছে তাও সে টাকাই চলে গেছে সরকারে কিন্তু কাজ হয়নি কিছু আপনাদের যোগাযোগ ব্যবস্থা মানে যোগাযোগ ব্যবস্থা না হচ্ছে চাক আমাদের দুটোই যোগাযোগ একটা জিরাট জিরাট যেতে হলে কোন যানবাহন আসছে না রাস্তার পরিস্থিতি বেহাল রাস্তার পরিস্থিতিও দেখলাম বেহাল দেখেন খারাপ অবস্থা আর উপরে যেতে হলে টলারে ইউজ করতে হবে সে তাও সেই কাদা ঠেงিয়ে গিয়ে সেই ঘাটে উঠতে হবে উঠে উপরে গিয়ে তারপর চাক দাই যেতে হবে আচ্ছা কোন অসুস্থ ধরবৃнда মহিলা কিংবা কোন প্রেগন্যান্ট মহিলা যদি প্রেগেন্ট প্রেগেন্ট দেখা গেল একটা যদি মানে মহিলা প্রেজেন্ট যদি হয়ে থাকে সে দেখা একেবারে বাচ্চা পোসা হবে সে তাকে নিয়ে যেতে মানে খুবই সমস্যা রাস্তা তো নেই টোটো আসবে না কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসবে না ওই কাঁধে করেই নিয়ে যেতে হবে আর নয় ওই হাত ভ্যানে করে নিয়ে যেতে হবে তাও রাস্তায় যাচ্ছে না কাদার মধ্যে দিয়ে একটা রুগী চাপালে পরে চারজন ঠেলতে হয় ভ্যানটাকে এইভাবে যেতে হয় আমাদের খুবই দুর্দশার মধ্যেই আপনাদের জীবনযাপন জীবনযাপন আছি আমরা এইভাবেই আর কতদিন এইভাবে আরো কাটাতে হবে সেটাও আপনারা এরকম খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন আপনারা কি সরকারকে জানিয়েছেন সরকারকে জানিয়ে কি করবো আমাদের মেম্বার রয়েছে প্রধান রয়েছে বিডিও রয়েছে কিছুই করবে না তারা কোনো সাহায্যের ব্যবস্থা করছে সাহায্য ওরা বলছে ওই ওইভাবেই থাকতে হবে এইভাবেই থাকতে হবে হ্যাঁ তাছাড়া কি এইভাবেই থাকতে হবে যদি কোনো দেখভালই করতো তা ভিডিও তো দেখতে পাচ্ছে ভিডিও তো আমাদের বেশি দূরে নাই তো জিরাট অঞ্চলে ভিডিও আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত আছে এখানে স্কুল স্কুল সবই আছে স্কুল হসপিটাল সব আছে স্কুল এখানে একটা ফ্ল্যাট সেন্টার হয়েছে সেটা ভেঙে গেছে আবার একটা মানে এটা ফ্ল্যাট সেন্টার বলতে স্কুল হতো এবং বন্যা হলে পরে মানুষ কিছু গিয়ে একটু মানে আশ্রয় ছিল সেটা ভেঙে যাওয়ার পরে ওইখানে হয়েছে সে দেখা গেলো জল আসার আগে সেইটাই ডুবে যায় আগে এইরকম অবস্থা হ্যাঁ মানুষ তো বাঁচবে কী করে আপনাদের ধরুন মধ্যরাত্রে ঝড় বৃষ্টি হলো ঝড় বৃষ্টি হলো এর আগে কি একটা ঝড়ের কথা ছিল হ্যাঁ যেটা হলো না ওটা যদি হতো তবে ওই যে একতলা সাত কটা লোক ধরবে ছাদ আলা সেই সরকারি যে স্কুলের সেটা কটা লোক ধরবে আমার গ্রামের লোক আছে পাঁচশো সেখানে লোক স্থায়ী মতন থাকতে পারবে দুশো আর তিনশো লোক কোথায় যাবে রাত যদি ঝড় বৃষ্টি হয় তখন আপনাদের করণীয় কি এখন ওই যে ওই মাটি কামড়ে ধরে বসে থাকতে হবে এইভাবে ঘরের মধ্যে ঘরের মধ্যে থাকা যদি ঘর পরে যায় চাপা পরে যাবো তার থেকে বাইরে গিয়ে শুয়ে থাকি এরকম অবস্থার মধ্যে চলে যাবে তাছাড়া উপায় নেই তো কোথায় যাবো না তো এদিকে ঝড় গঙ্গার পাহাড়ি দিকে বসে থাকতে হবে কিচ্ছু করার নেই এইভাবেই আমাদের জীবনযাপন করতে হবে সরকার কি ভোট দিচ্ছি কোনো কাজ করছে না আমাদের সরকার কি দেখবে দেখছে না দেখলে তো একটু ভালোই হতো আমাদের তো এই বেহাল বেহালভাবে থাকতে হতো না অনেক জায়গায় অনেক কিছু সরকার দিচ্ছে কাকুরা খুবই দুরবস্থার মধ্যে আছে শুধু এই কাকুরা না এই চরের যত মানুষজন আছে সবাই কিন্তু খুব দুরবস্থার সাথে রয়েছে তো আমার এই ভিডিওটা যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকো তাদের যদি সাহায্য করার মতো কোনো পরিস্থিতি হয় তাহলে আমি ঠিকানা দিয়ে দেবো এই চরের মানুষজনদের কাছে কাকুর কাছে এসে তোমরা সাহায্য করে যেতে পারো অবশ্যই পারো আর যদি কোনো সরকারি কর্মচারী তারা কেউ দেখে থাকো সরকারি যদি কোনো সাহায্য পাওয়ার ব্যবস্থা হয় তাহলে অবশ্যই আপনারা সেই সাহায্য পাওয়ার জন্য এনাদেরকে দিয়ে দেবেন সাহায্য অবশ্যই করতে পারবেন তো কাকু ভালো থাকবেন তো এই বাড়ির এক ভাই ভাইয়ের সাথে একটু কথা বলবো তুমি তোমার নাম কি শুভজিৎ পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো পড়ে পড়ে পড়ো তো কিভাবে যাতায়াত করো স্কুলে কিসে যাও তুমি স্কুলে হেঁটে হেঁটে যাও না সাইকেলে যাও হেঁটে হেঁটে যাও কত দূর এখান থেকে স্কুল এদিকে কত দূর অনেকটা দূর অল্প দূর আচ্ছা আচ্ছা তো রাস্তার তো অবস্থা খুবই খারাপ তাই হেঁটে হেঁটে গেলে কাদা টাদা লাগে না পায়ে পায়ে কাদা লাগে না তাহলে কিভাবে যাও রাস্তা তো কাদা ফাঁকা ফাঁকা যেখানে কাদা নেই সেখান দিয়ে যাও পড়াশোনা করতে ভালো লাগে তো ঠিক আছে পড়াশোনা করো অনেক বড় হও তো কাকিমা এখানে শাক তুলছে দেখতে পাচ্ছি কাকিমা কি শাক এগুলো ও আপনি জানেন না কি শাক তা না জেনে খাচ্ছেন তুলে কোনো অসুবিধা হয় না খেলে মানে আগেও খেয়েছেন এগুলো হেবি সুন্দর খেতে দেখি শাকগুলো একটুখানি হানি এ তো গোলাপের পাপড়ির মতন লাগছে মানে গোলাপের যে গাছের পাতা সেই রকম লাগছে দেখতে আচ্ছা আচ্ছা এগুলো ভাজা করে খাবেন দেখো কাকিমা এই যে শাক তুলছে এগুলো ভাজা করে খাবে

দেখো কীরকম অবস্থা এই রকম দুর্দিনের সাথে তারা কিন্তু দিন কাটাচ্ছে এই চরের মানুষজন তো আশা করি আপনারা ভালো থাকবেন ঠাকুরের কাছে কামনা করি অবশ্যই ভালো থাকবেন আমাদের মাতা দেখো খুব ভালো বা খুব সুন্দর গুতাচ্ছে না দেখো আদর করছি ও আদর নিচ্ছে দেখো আদর নিচ্ছে খুব ভালো খুব শান্ত না দেখো এই যে কালো কালো বস্তা দিয়ে কিন্তু গঙ্গায় বাদ দেওয়া হয়েছে এ পাশ দিয়ে গাছের জন্য দেখা যাচ্ছে না কিন্তু এই গঙ্গার জোয়ারের যে জলের বেগ সেই বেগে কিন্তু এই বাঁধও থাকছে না ভেঙে যাচ্ছে আর এই কাকু বলছিল এখানে জল চলে আসে তোমার বন্যার সময় এখানে মানে অবস্থা খুবই খারাপ এখানকার তো আমি একটু গঙ্গা নদীর কাছে যাওয়ার চেষ্টা করছি এই যে বস্তা দিয়ে যে ঘাট করা খুবই স্লিপ এই যে নদীর ঘাটে চলে এসছি দেখো স্লিপ করে এখনই পড়ে যাচ্ছিলাম এই দেখো গঙ্গা নদীর দৃশ্য কত সুন্দর লাগছে দেখো একটা নৌকা এখানে উল্টানো রয়েছে দেখো এখানে দুটো নৌকা উল্টানো রয়েছে আর সামনে একটা কি রয়েছে আমি বুঝতে পারছি না আমি একটুখানি নিচের দিকে এগিয়ে যাচ্ছি এই উল্টানো নৌকার উপরে উঠলাম আর এই দেখো এই মোটা মোটা পাইপ দিয়ে কি করা কি যেন একটা করা রয়েছে বুঝতে পারছি না এই পাশে দেখো এটা কি এটা যদি কেউ জেনে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাম দেখো গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে এখান থেকে আর স্রোত রয়েছে নদীতে খুব দেখো কচুরি কিভাবে যাচ্ছে গ্রামে অনেকক্ষণ পরে কিন্তু একটা দোকান দেখতে পেলাম এই যে ছোট্ট একটা দোকান তো এই গ্রামের মানুষের যাবতীয় যা টুকটাক কেনাকাটা আছে বাজারঘাট আছে তো এই দোকানের উপরেই কিন্তু সেই গ্রামের লোকরা নির্ভরশীল এখান থেকেই কিন্তু তারা টুকটাক কেনাকাটা সব যাবতীয় জিনিসপত্র এখান থেকেই তারা করে তো দেখো এই 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 গ্রামের গ্রামের ছোট্ট একটা দোকান যাবতীয় জিনিসপত্র এই দোকান থেকেই পাওয়া যায় দেখো কাকু এখানে চাও পাওয়া যায় নাকি কাকু এখানে চাও বানাচ্ছে আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা আপনার তো কীরকম বেচাকেনা হয় দোকানে ঠিক মোটামুটি হয় আর যাবতীয় জিনিসপত্র সবই পাওয়া যায় আপনার দোকান থেকে মানুষের প্রয়োজনীয় যা জিনিস টুকটাক সব এখান থেকেই পাওয়া যায় আর বেশি মালপত্র হলে কি ওই জিরাট বাজার থেকে নিয়ে আসে সবাই না এখন বর্তমানে আপনি চাকদা থেকে এই দোকানের মালপত্র নিয়ে আসেন

তো এই যে গ্রামের একটা ছোট্ট দোকান এই দোকানে গ্রামের মানুষের যাবতীয় টুকটাক জিনিসপত্র কিন্তু সবই এখানে পাওয়া যায় আর বড় কিছু কিনতে হলে তাদের যেতে হবে হয় চাকদা বাজার আর না হয় জিরাট বাজার চাকদা বাজার যেতে হলে ঘাট পার হয়ে ওপার দিয়ে যেতে হবে আর জিরাট বাজার যেতে হলে এখান থেকে চার পাঁচ কিলোমিটারের রাস্তা তো এই দোকানে মোটামুটি গ্রামের মানুষজনের যে চাহিদা আছে বাজারে মুদিখানা দোকানে সেটা এখান থেকেই মিটে যায় গ্রামের মানুষের যে ফসল পাট সেই পাট কিন্তু ট্রাকে করে নিয়ে যাচ্ছে এইভাবে কেটে কেটে দেখো এই একটা ট্রাক এই একটা ট্রাক এই দুটো ট্রাক ভরে এই পাট কেটে কেটে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে অন্যত্র তারা জাগ দেবে দেখো এখানকার এই হচ্ছে গ্রাম্য পরিবেশ এই ছোট্ট দোকান আর চারপাশে কটা বাড়ি আর এই গঙ্গা সুন্দর হাওয়া বইছে আরেকটা জিনিস দেখাই তোমাদের এই দেখো গ্রামের যে মাছ মৎস্য তারা মাছ ধরার জন্যে এই জিনিসগুলো ব্যবহার করে দেখো সব মাছ ধরার উপকরণ এইগুলো লাগিয়ে রাখে আর এর মধ্যে মাছ আটকে আটকে যায় এগুলোকে দৌড় বলে সম্ভবত আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তো এই দাদু ওই গ্রামে দুধ বিক্রি করতে এসেছিলো বিক্রি করতে এসছিলেন না কিনতে এসেছিল দুধ কিনতে আসছিলেন মানে এই গ্রামের যাদের গরু টরু আছে তাদের দুধ আপনি ক্রয় করে তাই বিক্রি করেন তাই তো তো ওই তো খুব খারাপ অবস্থা তো কিভাবে যাতাত করেন ওই ঠেলে ঠেলে সময় সময় নাপবে আবার খানিটার মানে দুধ মাপবে আবার পার হয়ে এরকম অবস্থায় যেতে হয় মানে পড়ে যায় এরকম কোন অবস্থা এরকম পড়ে যায় মানে কি দুধ চার ঝলক তো পড়ে প্রতিদিন মানে খুবই খারাপ অবস্থার সাথে খুবই খারাপ অবস্থা মানে আপনি সপ্তাহে আসেন নাকি সপ্তাহে না প্রতিদিন প্রত্যেকদিন আসেন আপনার হ্যাঁ আচ্ছা আপনি কি জাগদজান না জিরা আমার হচ্ছে আমার গাচি বাড়ি লukaszpur গ্রাম আচ্ছা এই সাইকেলে করেই আপনি দুধ পুরোই করেন তাই তো এই যে দেখো সব দুধ ঠিক আছে যান আপনি সাবধানে ভালো থাকবেন তো এই ছিল কিন্তু জিরাচরের মানুষের জীবনযাত্রা মানুষের পরিবেশ তাদের সেই কষ্টের জীবন তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করলাম এখানকার মানুষের জীবনযাত্রা তুলে ধরার আপনাদের কাছে আর রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ তো সবই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের মতন টাটা